আকাশে বইছে প্রেম, নয়নে লাগিল নেশা, কাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। হ্যাঁ, বসন্ত এসে গেছে। আর এই বসন্ত মানেই দোল উৎসব। চলুন জেনে নিই কারা, কবে, কেন এই দোল উৎসব পালন করে। পৌরাণিক কথা অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রায় বা রাধিকা ও অন্যান্য গোপীদের সহিত রঙের খেলায় মেতেছিল। সেই থেকেই দোল উৎসবের উৎপত্তি। দোলের দিন সকালে রাধাকৃষ্ণের বিগ্রহে আবির ও গুলালে স্নান করিয়ে দোলায় চাপিয়ে কীর্তন গান সহিত শোভাযাত্রায় বের করা হয়। যদিও এটি প্রধানত হিন্দুদের উৎসব, কিন্তু ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই বসন্ত উৎসবে মাতে।